আগামী 25 মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট, তার আগে অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে জেলা জুড়ে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এবার ভোটারদের ভয়ভীতি দূর করতে বাঁকুড়া 1 নম্বর ব্লকের শালবনী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুটমার্চে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদেন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। শালবনী এলাকার মানুষ জানিয়েছেন এমনিতেই এই এলাকা শান্তিপূর্ণ হিসেবে পরিচিত, ভোট কেন্দ্রিক ঝামেলা সেভাবে হয় না। তবে ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকলে আরও সুবিধাই হবে। রুটমার্চে অংশ নেওয়া জেলাশাসক পুলিশ সুপার সহ প্রত্যেকেই ভোট পূর্ববর্তী পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন বলে তারা জানান। না, আমাদের শালবনীতে এখানে এমনিতে শান্তিপূর্ণ জায়গা, এখানে আমাদের বাঁকুড়ার ভোট দেওয়া শালবনী খুব শান্তিপূর্ণ জায়গা এলাকা, আমাদের এখানে কোনো অসুবিধা হয় নাই, কোনো ঝামেলা সৃষ্টি হয়নি, এখানে পরিবেশ খুব ভালো, এখানে আমরা সুশৃঙ্খলাভাবে এখানে ভোট দিতে পারি, এখানে সবাই আরো সুবিধা হয়, আরো বাড়তি পারে, আরো কিছু সুবিধা হয়। যেরকম এখন হাওয়া বদল হচ্ছে চারদিকে, দিয়া দেওয়া অবশ্যই দরকার কেন্দ্রীয় বাহিনী, প্রতিটা বুটে বুটে দেওয়া দরকার, আমাদের চারটা বুটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া দরকার অবশ্যই, মানে ভালো কোনো অসুবিধা নেই, আমরা দেখবো। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা জানাবেন যে করবো, ভোট দিতে যাবেন শৃঙ্খলাভাবে, এখানে যেন সবাই যায়। বললো নিরাপদে ভোট দিবেন সবাই, এখানে সব ঠিক আছে, রাস্তাঘাট এইসবই বললো। হ্যাঁ, অনেকটাই আশ্বস্ত হলো, অনেক সুবিধা হবে, অনেকটাই নিরাপদ এসেছেন যখন বলে গেলেন। জেলাশাসক সিয়াদেন বলেন জেলার প্রতিটি প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন, সঙ্গে থাকছেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকরা। আগামী 25 মে যাতে সকলে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই বার্তাই দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন গাইডলাইন হিসাব মতন বাঁকুড়াতে আজকে আমি আর এসপি সাহেব নিজে আমরা কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে সিএপিএফ কে নিয়ে এখানে বাঁকুড়া 2 ব্লকে শালবনী জায়গাতে এসেছি, এখানে একটু আমরা সিপিএফ কে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো, তাতে করে লোকে কনফিডেন্স দিতে পারবে আর ভোটিং এর জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। হ্যাঁ, সব জায়গাতে চলছে, আপনার প্রত্যেক দিন চলছে, তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসের যে এডিএম এসডিও বিডিও সব যায়, তো আজকে আমরা দুজনই একবার একটু এদের সাথে সিএপিএফ এর সাথে হাঁটতে যাই, মানে 25 তারিখে গিয়ে ভোট দেব, নির্ভয়ে গিয়ে ভোট দেব। ল অ্যান্ড অর্ডার রিপোর্ট সেই সব প্যারামিটার্স নিয়ে করা হয়েছে, কোনো অসুবিধা নেই। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এদিন বলেন এই মুহূর্তে ভোটের আগে সব জায়গায় রুটমার্চের পাশাপাশি নাকা চেকিং চলছে। আগে জেলায় 4 কোম্পানি সিআইএসএফ বিএসএফ ছিল, এখন 2 কোম্পানি সিআরপিএফ রয়েছে। এবার জেলার জঙ্গলমহলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও তিনি জানান। দেখুন, রুট মার্চ সব জায়গায় চলছে, নাকা চেকিং চলছে, আমাদের 25 তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে, তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে, কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে। আজকে আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক, ডিএম সাহেব, ওনার পুরো টিম, আমরা সব এখানে সকালে এখানে বাঁকুড়ায় শালবনী গ্রামে এসেছি, রুট মার্চ আমরাও করছি, আমাদের এডিশনাল এসপি, এডিএম, এসডিও এনারা সকালেই রুট মার্চ লাগাতার করছে। আগে 4টে কোম্পানি আমাদের কাছে ছিল, সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ আর বিএসএফ ছিল, এই মুহূর্তে 2টো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে, তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টলদারি করতে এসেছে, বাকি অন্যান্য জায়গায় করছে, তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু যা স্কেল আমরা দেখতে পাচ্ছি, প্রথম 3টে ফেজ হয়ে গেছে, 4th ফেজ আমরা পেয়েছি, প্রত্যেকটা বুথে মিনিমাম হাফ সেকশন ফোর্স থাকছে, যেখানে মাল্টি বুথ প্রোভাইস আছে, 3 বুথ অথবা 4 বুথ সেখানে 1 সেকশন করে থাকছে, এটা আমরা দেখতে পেরেছি, আমাদের জেলার জন্য এখনো ফর্মুলা রাজ্য থেকে আসে। দেখুন, সব জায়গায় শান্তি থাকবে এটা আমাদের আশা আছে, পঞ্চায়েত হয়েছে, 2019 ভোট হয়েছে, 2021 ভোট হয়েছে, সব ডেটা আমরা খতিয়ে দেখেছি, কোন কোন এলাকায় ঝামেলা হয়েছে অথবা শান্তি হয়েছে সব এটা দেখেছি, আমরা ভালনেবল বুথকেও সেভাবে আইডেন্টিফাই করেছি, সেখানেই কনফিডেন্স বিল্ডিং মেজার করা হয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সব অ্যাক্টিভিটি দেখে আমরা আমাদের যতই ভোটার্স আছে তারা নির্ভয় হয়ে সব জায়গায় ভালো করে ভোট দিতে পারবে, কোনো অসুবিধা থাকে প্রশাসন ওদের সাথে আছে। জঙ্গলমহলে 5টি থানা আছে আমাদের এখানে, যারা যেটা অফিসিয়ালি এলডব্লিউ এফেক্টেড আছে, সেখানে প্রত্যেক জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকবে, এক্সট্রা নাকা থাকবে, আর জঙ্গলমহলে স্পেশালি ঝিলিমিলি সাইডে, বারিকুল থানা, রানীবান থানা, এগুলোতে নেবরিং ডিস্ট্রিক্টস আছে যেখানে এলডব্লিউ থানা আছে, আর ঝাড়খণ্ড খুব বেশি দূর নয়, সেখানে ডিস্ট্রিক্ট বর্ডার একদম সিল থাকবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।